হ্যালো, এই যে জি জি, আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি। আপনারা আমাকে, আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না, এই জন্য ভাবছি যে একটু লাইভে আসি। আপনাদের যদি কোনো শেয়ার সম্পর্কে জানতে চান তাহলে একটু আমাকে কমেন্ট করে বলেন। রেনেটা ফর লং টাইম অর স্কোয়ার? হ্যাঁ ভাই, রেনেটা তো এমনি ভালো হবে, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে হবে রেনেটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেনেটা খুব ভালো করছে। এখানে ফান্ডামেন্টাল তথ্য যেটা দেখা যাচ্ছে, আর হচ্ছে এদের যে শেয়ার হোল্ডিং হিস্ট্রি, শেয়ার হোল্ডিং হিস্ট্রি মোটামুটি পাবলিক প্লাস আপনার ইনস্টিটিউশন, হ্যাঁ সমান সমান যাচ্ছে। এটা হচ্ছে ফরেন, আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি ঠিক কিভাবে ইয়া করব। হ্যাঁ আমি নতুন, আমি মানে ট্রাই করতেছি যে লাইভে আসতে আর কি। আপনারা অনেকে জি আর কি জিএসপি ফাইন্যান্স, আর এন স্পিন, রিং সাইন, আপনারা একটু ভালো শেয়ার সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ ভালো শেয়ারগুলো একটু বলবেন। এসএস স্টিল, এসএস স্টিলের সম্পর্কে আমি দেখাচ্ছি আপনাদের। আসলে অ্যাসেস স্টিলের তো প্রোডাকশনই বন্ধ ছিল, এখন এই মুহূর্তে কী অবস্থা একটু দেখে নিই আমরা। অনেকে অ্যাসেস স্টিল নিয়ে জানতে চাচ্ছেন, আমি তাদের জন্য আপনারা একটু দেখবেন যে ওদের প্রথম প্রান্তিকে একটু কম হয়েছিল, কিন্তু দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক এরা ভালো আপনার দেখাচ্ছে। কিন্তু এখানে যে ব্যাপার হলো যে ইনস্টিটিউশন কিন্তু ওদের হোল্ডিংটা কমাই দিছে। হ্যাঁ আর পাবলিক আর ইনস্টিটিউশন যদি হোল্ডিংটা দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউশন হোল্ডিং কমাই দিছে, আর হচ্ছে পাবলিক তাদের হোল্ডিং বাড়াচ্ছে। আর হচ্ছে এদের ডিভিডেন্ড গ্রোথ খুব একটা ভালো নয়, যেটা দেখতেই পাচ্ছেন 8%, 2%। আসলে আমি কিন্তু ভালো বা খারাপ আমি সেটা আসলে বলতে পারবো না পাবলিকলি, কিন্তু আপনাদেরকে আমি এটা এদের যে বর্তমান অবস্থা সেটা দেখাতে পারি। এদের যদি আমি প্রাইস চার্টটা দেখি তাহলে কেমন দেখায়। এই যে এটা হচ্ছে অ্যাসেস স্টিলের প্রাইস চার্ট। হ্যাঁ যেটা দেখা যাচ্ছে যে আপনার অ্যাসেস স্টিলের সাপোর্ট লেভেল হচ্ছে এটা 1500 টাকা সাপোর্ট লেভেল, আর এটা কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে যাচ্ছে। আর অ্যাসেস স্টিল হচ্ছে আপনার জুন ক্লোজিংয়ের একটা শেয়ার, অর্থাৎ এটার থার্ড কোয়ার্টার পর্যন্ত ঘোষণা হয়ে গেছে, এখন আমরা ওয়েট করতেছি যেটা ফাইনালে কীরকম দিতে পারে। তো এটার জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওরা কীরকম দেয়। ওরা সাধারণত 2020 সালে 8% স্টক দিয়েছিল এবং 2% আপনার ক্যাশ দিয়েছিল, এবং 2019 সালে 15% ক্যাশ দিয়েছিল। আর ওদের যে আর্থিক যে তথ্যটা, কোয়ার্টার ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপরে আসছে, অনেকে আসতেছেন আরেকে চেয়ারম্যান আছে অ্যাসিস স্টিল। ভাই এতক্ষণ দেখাইলাম, হ্যাঁ ভাই আমি এমএল ডাইং বল। আচ্ছা এমএল ডাইং, এই জিনিসটা অনেকেই জানতে চাচ্ছেন। হ্যাঁ এমএল ডাইংটা একটু দেখে নিত কী অবস্থা। জুন ক্লোজিং এর একটা শেয়ার। আচ্ছা, যারা এমএল ডাইং, আমি আসলে এটা ভিডিও দিতে পারি নাই, অনেকে জানতে চাইছে, অনেকবার জানতে চাইছেন। ঠিক আছে, তো আমি এটা ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি লাইভে আসছি বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য। তো এমএল ডাইং এর যে তথ্যগুলো দেখেন যে এদের ফার্স্ট কোয়ার্টারে ভালো হয় নাই, সেকেন্ড কোয়ার্টারও ভালো হয় নাই, এবং থার্ড কোয়ার্টারও কিন্তু ভালো হয় নাই, আর ফাইনালের জন্য আমরা ওয়েট করতেছি। সো এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল তত্ত্ব এমএল ডাইং এর। আর হচ্ছে ওরা ক্যাশ দেয় এবং স্টকও দেয়। 2020 সালে 5% প্লাস 5% দিয়েছিল,
আর 2019 সালে 15% স্টক 5% ক্যাশ। আর এটা হচ্ছে ওদের নেট প্রফিট, যেটা দেখা যাচ্ছে কারেন্ট নেট প্রফিট। এটা পিটা দেখা খুব গুরুত্বপূর্ণ ওদের। পি আপনারা কি পিটা লক্ষ্য করেন কখনো? পিটা খুব ইম্পর্টেন্ট। পিটা যদি 20-এর বেশি হয়ে যায় তাহলে এটাকে আসলে খুব একটা মানে কিছুটা রিস্কি হয়ে যায়। তো পি বর্তমানে মানে বর্তমান তাদের ইপিএস অনুযায়ী হচ্ছে 31, ঠিক আছে? তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল। আর হচ্ছে যদি এমএল ডাইং এর আপনার এমএল ডাইং প্রাইসটা দেখে নেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে প্রাইস, হ্যাঁ, এমএল ডাইং আপনার যে ফ্লোর প্রাইস থেকে নিচে আসছে, এরপরে আর প্রাইসটা উপরে যায় নাই, হ্যাঁ, প্রাইসটা উঠতেছে না। কিন্তু এদের শেয়ার হোল্ডিং হিস্ট্রিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা যদি ডাইরেক্টর যদি ইয়া করে দিই তাহলে পাবলিক বাড়ছে, ইনস্টিটিউশন কিন্তু কমে যাচ্ছে, ফরেনও কমে যাচ্ছে, এই জন্য দামটা বাড়তেছে না, বুঝতে পারছেন? এমএল ডাইং যারা এমএল ডাইং নিয়ে জানতে চাচ্ছিলেন, অনেকে জানতে চাচ্ছিলেন, তারা দেখে নেন যে ইনস্টিটিউশন হচ্ছে, এই যে দেখেন ইনস্টিটিউশন এবং পাবলিক, এই যে আমি বলি দেখেন ইনস্টিটিউশন কী হচ্ছে, ইনস্টিটিউশন সেটা সেল করে দিচ্ছে। আচ্ছা আসেন, এখন পাবলিক কী করতেছে, কিনতেছে, আর ফরেন কী করতেছে, ফরেনও বিক্রি করে দিচ্ছে। মানে এখানে ব্যাপারটা বুঝেন যে পাবলিক শুধু কিনতেছে, ইনস্টিটিউশন এবং ফরেন দুজনে বিক্রি করে দিচ্ছে এবং শুধুমাত্র পাবলিক কিনতেছে, দেখেন এই যে। তাহলে বুঝতেই পারতেছেন যে এই শেয়ারটা খুব শিগগিরই কিছু হবে বলে মনে হয় না, আমার যেটা মনে হয় আর কি। তারপরেও আপনাদের ব্যাপার, যেখানে ওরা এখন যদি ফাইনালে খুব ভালো ঘোষণা করে তাহলে তো কিছুই বলা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া সামিট পাওয়ার সম্পর্কে, সামিট পাওয়ারের আমার ভিডিও আছে, বিএসসিসিএল, ও বিএসসিসিএল খুব ভালো একটা শেয়ার, এটা নিয়ে আমার ভিডিও হয়নি, আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। নুরানি কি গেম না, গেমের ব্যাপার আমি বলতে পারবো না ভাইয়া, আমি আসলে গ্যামলিং এগুলা জিনিস খুব একটা বুঝি না, কারণ আমি এটা কখনো খেয়ালও করি না। আমি ব্যাট বিসি, এই কি মমিনুল হক সাহেব, মমিনুল ভাই, ব্যাট বিসির আমার কয়েকটা ইনফরমেশন আছে, আপনারা প্লিজ দেখে আসবেন, খুব ভালো হবে, ঠিক আছে? মানে ব্যাট বিসির যে আমার ইনফরমেশন দেওয়া আছে, যে ভিডিওগুলো দেওয়া আছে, আপনি যদি আমার লেটেস্ট ভিডিও যেটা দেখেন, যেটা হচ্ছে মূল্য রহস্য, ওখানে আমার মোটামুটি বলা আছে ব্যাট বিসি সম্পর্কে। এসএস স্টিল আমি কিছুক্ষণ আগে দেখাইছি, আইবিপি ইন্দো ফার্মা, যেটা ইন্দো ইন্দো বাংলা ফার্মা, আইবিপি সম্পর্কে তো কিছু বলা যায় না, ওদের তো ইয়া নাই। তারপরে হচ্ছে এটা আমি আপনাদের ইয়াগুলো করতেছি, আর কোনটা বলা যায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলটা দেখাই, তাহলে অনেকেই বলতেছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল, দেখেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল দেখছেন খুব ভালো করেছে, আপনার প্রথম কোয়ার্টারে প্রায় ডাবল আমাদের ইপিএস, দ্বিতীয় কোয়ার্টারেও ডাবল, তৃতীয় কোয়ার্টারেও খুব ভালো, হ্যাঁ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল যেটা, আর শেয়ার হোল্ডিং এটা জুন ক্লোজিংয়ের, কিন্তু পাবলিক হোল্ডিংটা আমরা দেখি, ইনস্টিটিউশন কিন্তু এখানে ঢুকতেছে, হ্যাঁ, ফরেন সেল করে দিচ্ছে, আর পাবলিক পাবলিক কিন্তু অনেকে বিক্রি করে দিচ্ছে, আর ইনস্টিটিউশন ঢুকতেছে, জিনিসটা মাথায় রাখবেন আপনারা। ইনস্টিটিউশনের হাতে 14% শেয়ার আছে, পাবলিকের হাতে 8%, আর হচ্ছে ফরেন 2.66%। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, আজকে ফার্স্ট লাইভ করতেছি, আমি ঠিক মানে বুঝতে পারতেছি না যে কীভাবে মানে ইয়া করব, ম্যানেজ করব। আমি জাস্ট ট্রাই করতেছি যে লাইভটা জাস্ট এটা একটা মানে ট্রাই বেসিসে আর কি। আমি পরবর্তীতে নিয়মিত লাইভে আসব, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমি লাইভে আসলে মানে রাত 10টার পরেই আসবো, ঠিক আছে? অথবা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন সময়টা লাইভে আসলে ভালো হয়। আচ্ছা, এখন ওই বিএসসিসিএল মানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল যেটা, খুব ভালো, হ্যাঁ, কিন্তু শুধু ভালো হলেই হবে না, এটার প্রাইসটা দেখতে হবে, প্রাইসটা কোন পর্যায়ে আছে, ঠিক আছে? এই যে আমি যেটা দেখালাম বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ভালো কথা, ঠিক আছে, কিন্তু এই প্রাইসটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স লেভেল ক্রস করতে পারতেছে না, যদি এই রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে যায় তাহলে এটা মানে আরও বেশি, এটা কত 187 টাকা আছে, এটা একটা বিগ র্যালি আমরা দেখতে পাইতে পারি। আর যদি তৃতীয় প্রান্তকে খুব ভালো ঘোষণা না হয়
তাহলে কিন্তু এই প্রাইসটা আবার সাপোর্ট লেভেলের দিকে চলে আসবে। সাপোর্ট লেভেল এখানে দুইটা সাপোর্ট লেভেল, একটা হচ্ছে 170-এ আর একটা হচ্ছে 147-এ। ঠিক আছে, 147-এ একটু কেয়ারফুল, মানে আপনারা জানেন যে আমি কিন্তু বারবার বলছি যে এটা কিন্তু নিয়ম না, আপনি ঘোষণার পূর্বে পূর্বে কোনো শেয়ারে ইন করবেন সেটা কিন্তু নিয়ম না। নিয়ম হলো আপনাকে আগেই ইন করতে হবে। আপনারা যেখানে এখানে যখন প্রাইসটা ছিল এই ঘোষণার পরে এখানে যখন প্রাইসটা আসছিল, হ্যাঁ, অথবা এখানেই প্রাইসটা সাইডলাইনেও চলে গেছিল, তখন এখানে যদি আপনারা ইন মানে এন্ট্রি নিতেন সেটা ভালো হইতো। ঠিক আছে, এটা হচ্ছে বিএসসিসিএল, মানে যেটা হচ্ছে আপনার বাংলাদেশ সাবমেরিন কেবল, এই প্রাইসটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যে মানে ওখানে যাওয়া, ওটা এটাকে ব্রেক করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ঠিক আছে, আচ্ছা, এখন আপনার রবি, রবি নিয়ে আমার অ্যানালিসিস দিছি। এনবিএল ভাই, এনবিএল এর আমার একটা সুন্দর ভিডিও আছে, এনবিএল এখন 30 লিস্টেড, তবে এনবিএল বাস্তবে যাই করুক না কেন, এটা ভবিষ্যতে একটু ভালো করতে পারে যেটা ধারণা করা হচ্ছে, কারণ অনেকেই এটা নিয়ে কথাবার্তা বলতেছে। তো এটা নিয়ে হয়তো একটু শেয়ারটা যদি আর একটু ভালো করে ইনকাম টিনকাম ভালো আসে তাহলে হয়তো মানে ভালো করতে পারে। তারপর আপনাদেরকে এনবিএল এর আমি লেটেস্ট যেটা ইয়া দেখাচ্ছি, এনবিএল একমাত্র প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক আসছে, এটা এখানে আপডেট করা নাই। হ্যাঁ, দ্বিতীয় প্রান্তিকে ভালো আসছে কিন্তু প্রথম প্রান্তিকে খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু এখানে আপডেট করা নাই। আমি এনবিএল সম্পর্কে আসলে একটু পজিটিভ এই জন্য যে আমি ডাইরেক্টর কিছু সেল করছে শেয়ার এনবিএল এর, সেটা যদি আমরা বাদ দিই ইনস্টিটিউশন কিন্তু ইন করছে। ঠিক আছে, মানে ডাইরেক্টর যে পরিমাণ সেল করছে ইনস্টিটিউশন ইন করছে, আর ফরেনও সেল করছে। ঠিক আছে, আর পাবলিক হচ্ছে পাবলিকও সেল করতেছে, মানে একমাত্র ইনস্টিটিউশন যে এনবিএল এ এটা এখন ট্রেড এন্ট্রি নিচ্ছে, পজিশনগুলো নিচ্ছে। সো মানে এটা একটু ভালো হইতে পারে বলে আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা ভাইয়া, আর এন স্পিনিং সম্পর্কে আসলে এই মুহূর্তে খুব একটা কিছু বলা যাচ্ছে না। আর এন স্পিনিং যেহেতু আপনি জানতে চাচ্ছেন, দেখেন আমি আপনাকে আর এন স্পিনিং এর ইয়া দেখাই দিই। আর এন স্পিন দেখা যাচ্ছে যে আপনার জুন ক্লোজিং এর একটা শেয়ার, কিন্তু ওদের যে কোয়ার্টার ঘোষণাগুলো দিয়েছে সেটা ভালোই করেছে। ঠিক আছে, কিন্তু এটা তো আসলে ভালো করেছে বলতে কি, মানে খারাপের মধ্যে ভালো করেছে। ওদের গত বছর মানে ফার্স্ট কোয়ার্টারে, গত বছরের ফার্স্ট কোয়ার্টারে ছিল -40.40, আর এবার করেছে -0.06। মানে গত বছর যত আপনার ওরা মানে লস করছিল, এবছর একটু কম লস করছে এই আর কি। ওদের কিন্তু প্রফিট হয় নাই, আর এন স্পিনের কিন্তু প্রফিট হয় নাই, কথাটা বুঝবেন। হ্যাঁ, আর এন স্পিনের প্রফিট হয় নাই কিন্তু। সো এটা নিয়ে আর আসলে আমি জাং শেয়ার নিয়ে সাধারণত খুব একটা কিছু বলতে চাই না। খুব খুশি ধারণা যে আমি কি এসকোটিং যে কোনটা ভাই, আচ্ছা, অ্যাটলিস্ট এভরি থার্সডে আফটার 10 PM। কারণ হ্যাঁ, আমি থার্সডে আমি চেষ্টা করবো, হ্যাঁ ফ্রাইডেতে চেষ্টা করবো। আচ্ছা ভালো, আইএফআইসি ব্যাংকটা আপনাদেরকে দেখাই দিই আমি। আমি যেহেতু আজকে প্রথম আসছি আমি ঠিক বুঝতে পারতেছি না, আপনারা একটু কমেন্টে আমাকে সাজেস্ট করবেন যে আমি কি বলবো বা কি কি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আইএফআইসি ব্যাংকের, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম কোয়ার্টারে মানে সমান সমান আসছিল, দ্বিতীয় কোয়ার্টারে খুব ভালো করছে, এটা দেখতেই পাচ্ছেন তৃতীয় কোয়ার্টার। এবং আইএফআইসি ব্যাংক যেহেতু ডিসেম্বর ক্লোজিং, আপনাদের কাছে সময় আছে। ঠিক আছে, কারণ প্রাইসটা অলরেডি একটু 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 মানে একটু বেড়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু আইএফআইসি নিয়ে আপনাদের এই যে দেখেন, আমার কিন্তু আগে থেকে দাগ দেওয়া আছে। ঠিক আছে, কারণ আপনাদেরকে যে আমি এর আগে ভিডিও দিছি তখন কিন্তু আমি এখানেই দেখাইছিলাম, আপনাদের মনে আছে? এই যে আমি কিন্তু এখানে সাপোর্ট লেভেল বলছিলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে দুইটা সাপোর্ট লেভেল বলছিলাম, কিন্তু আইএফআইসি এই যে রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে, এখানে রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে কিন্তু। বাট আমার যেটা মনে হয় যে আইএফআইসি ব্যাংকটা ভালো করবে, আমি কিন্তু ওই ভিডিও তো বলছিলাম, কিন্তু কথা হলো যে নিয়ম অনুযায়ী এত দূরে যখন প্রাইসটা চলে যায় তখন কিন্তু আসলে প্রাইসটা একটু আপনার কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে। মানে আমি যেটা বলছি সেটা নাও হতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী কারেকশন হইতে পারে। সো আপনারা এই মুহূর্তে মানে ট্রেড না নেওয়াই বেটার। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা ভালো ব্যাংক দেখাই,
আপনারা একটু দেখেন, ওয়েট করেন, আমি আপনাদেরকে একটা ভালো ব্যাংক দেখাই। প্রথমে আমি প্রাইম ব্যাংক দেখাই। সব ব্যাংকগুলো বেড়ে গেছে ঠিক আছে, কিন্তু প্রাইম ব্যাংক এখনও বাড়ে নাই। আর প্রাইম ব্যাংকের রেজাল্ট দেখেন আপনার ডিসেম্বর ক্লোজিং। হ্যাঁ, এদের রিজার্ভ রিজার্ভগুলো সব ভালো, পি মাত্র 6। প্রথম কোয়ার্টারে খুব ভালো করছে, দ্বিতীয় কোয়ার্টারও ভালো করছে। আর ওরা ঘোষণা দেয় সব সময় হচ্ছে আপনার বিগত 2-3 বছর ধরে ক্যাশ দিচ্ছে, 13-14-15% ক্যাশ দিচ্ছে, তার মানে কি খুব ভালো হচ্ছে। এবং ওদের প্রফিট দেখেন, 2020 সালে প্রফিট ছিল 182 কোটির, আর বর্তমানে আমরা 600 কোটির মতো এক্সপেক্ট করতেছি। ধরলাম 600 কোটি না, 400 কোটি তো হবে, তাও অনেক ভালো। ইপিএস গ্রোথটা দেখেন, প্রাইম ব্যাংক একটা ব্যালেন্সড ব্যাংক ঠিক আছে। আর এই যে প্রাইম ব্যাংকের আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি, চার্টটা কেন জানি ওপেন হচ্ছে না, পিআরআই প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংকের চার্টটা ওপেন করতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু এটা আমি জানি যে এই প্রাইম ব্যাংকটা বর্তমানে খুব ভালো একটা পজিশনে আছে। দেখি আমি একটা অন্য চার্ট ওপেন করে দেখাই আপনাদেরকে, 1 মিনিট ভাই। আমার মনে হয় লাইভটা একটু বোরিং হয়ে যাচ্ছে, আমি যেহেতু আজকে প্রথমে আসছি তো আমার সেট আপ করতেই এবং শিখতেই একটু ইয়া হলো, তো আপনারা কিছু মনে করবেন না, আমি নেক্সট আসলে ইনশাল্লাহ আপনাদের ভালোই লাগবে। আর আমার আসার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারতেছি না পিআরআই, তো ভাবলাম যে লাইভে এসে আপনাদের কিছু কথা যদি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি যেটা বলছিলাম, দেখেন কথাটা বোঝার চেষ্টা করবেন, প্রাইম ব্যাংকের, প্রাইম ব্যাংকে আছি আমরা। সব ব্যাংক কিন্তু আপনার লেভেল মানে বিগ র্যালিতে চলে গেছে ঠিক আছে, কিন্তু একমাত্র প্রাইম ব্যাংক যেটা এখানে পড়ে আছে। তো আমার মতে, যদিও আসলে আমি যেভাবে বলছি সেভাবেই যে কাজ করবেন সেটা না, আমার মতে আপনারা প্রাইম ব্যাংকের দিকে একটু নজর দিতে পারেন। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ, এই যে আপনার হলুদ দাগটা ইনস্টিটিউশন ঠিক আছে, ডাইরেক্টর যদি আমরা বাদ দিই, ফরেনও বাদ দিই, হলুদ দাগটা দেখেন ইনস্টিটিউশন কীভাবে তাদের পজিশন নিচ্ছে। আচ্ছা, ইনস্টিটিউশন বাদ দিলাম, পাবলিক দেখেন, পাবলিক কিন্তু সেল করছে, ফরেন ফরেনও সেল করছে। আচ্ছা, ডাইরেক্টরের কথা আমরা বাদ দিলাম, ডাইরেক্টর তেমনই আছে, দেখেন পাবলিক সেল করতেছে, ফরেন সেল করতেছে, ইনস্টিটিউশন হোল্ড করতেছে। কেন ইনস্টিটিউশন এত হোল্ড করতেছে অথচ প্রাইসটা সাইড লাইনে রয়েছে, এর অর্থ কি যে এখানে ইনস্টিটিউশন ইন করতেছে। সো প্রাইম ব্যাংকের দিকে আপনারা একটু নজর দিতে পারেন ঠিক আছে। তবে আমি একটা কথা বলছি যে আসলে মানে কোন শেয়ার বাড়বে বা কমবে এভাবে ডাইরেক্টলি কি বলা যায়, পাবলিকলি বলাও যায় না, আর এটা অনুমান করাও যায় না, তারপরে এটা আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে এবার এবার কোনটা দেখবো বলেন, আইপিআইসি ব্যাংক আমি কিছুক্ষণ আগে বললাম। জি জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এনসিসি ব্যাংক নিয়ে, আচ্ছা এনসিসি ব্যাংকটা আপনাদেরকে একটু দেখাই। আমি এই মুহূর্তে ডিসেম্বর ক্লোজিংগুলোতে একটু বেশি আগ্রহী ঠিক আছে, কারণ জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো ভালো, অনেক ভালো ভালো শেয়ার আছে যেটার আসলে আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে, কিন্তু এগুলো প্রাইস এখন এমন একটা পর্যায়ে গেছে যে এখানে আপনি ট্রেড এন্ট্রি নিতে ভয় পাবেন ঠিক আছে। আচ্ছা, এনসিসি ব্যাংকের কথাটা আমি বলি, যে এনসিসি ব্যাংক প্রথম কোয়ার্টারে খারাপ করছিল, দ্বিতীয় কোয়ার্টারে ভালো করছে। আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি যে প্রত্যেকটা ব্যাংক দ্বিতীয় কোয়ার্টারে ভালো করছে, আমি ঠিক বুঝতে পারতেছি না, বাট ভালো করছে এটুকু বোঝা যাচ্ছে আর কি, মানে তাদের যে তথ্য ইনফরমেশন ঠিক আছে। আর এখানে আপনার পাবলিক হোল্ডিং 40% রয়েছে এনসিসি ব্যাংকেও, যেটা দেখা যাচ্ছে যে আপনার ইনস্টিটিউশন কিছুটা তাদের শেয়ার হোল্ডিং বাড়াচ্ছে ঠিক আছে। এটা দেখেন, এই যে ইনস্টিটিউশন যেটা হচ্ছে হলুদ ডাক্তা। হ্যাঁ, তবে এনসিসি ব্যাংক ঘোষণা দেয় হচ্ছে 16%, হ্যাঁ 8% করে, এর আগে 15% ক্যাশ দিছিল, 2% স্টক দিছিল, খারাপ না। কিন্তু এনসিসি ব্যাংকের যে আপনার প্রফিট সেটা কিন্তু বিগত বছরগুলোর বিগত বছরের মতোই 2019-20 বর্তমানে যেটা আমরা এক্সপেক্ট করতেছি, তবে এনসিসি ব্যাংকের পিটা খুব কম আছে এই মুহূর্তে, হ্যাঁ 5.45। আর আপনারা জানেন যে ব্যাংক সেক্টরটাই কিন্তু পিছনে আছে, অন্যান্য সব সেক্টর কিন্তু অনেক বেড়ে গেছে, কিন্তু একমাত্র ব্যাংক সেক্টরটা এখন পর্যন্ত পড়ে আছে। সো সামনে যে আপনাদের আইপিও টাইপিও আছে, এগুলো করার জন্য হলো অল্প স্বল্প করে ব্যাংকগুলো নিয়ে রাখতে পারেন। এই যে এনসিসি ব্যাংকের এটা চার্ট ঠিক আছে, এনসিসি ব্যাংকটা
আসলে একটা র্যালি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, যে ব্যাংক সেক্টরের সবগুলা ব্যাংকের সাধারণত আপনার ডিসেম্বর ক্লোজিং, ঠিক আছে? আর এখন যেহেতু সেকেন্ড কোয়ার্টার ভালো হয়েছে, এই জন্য প্রত্যেকটা ব্যাংক আপনি পজিটিভ ডাইরেকশনে লক্ষ্য করবেন। কিন্তু কথা হলো যে থার্ড কোয়ার্টারে যদি খারাপ হয়, তাহলে কিন্তু এই প্রাইসগুলো কিন্তু আবার আপনার এই এই সাপোর্ট লেভেলে চলে আসবে। সাপোর্ট লেভেল থেকে নিচে নামবে বলে মনে হয় না আপনাদেরকে আমি বলি, কারণ এর আগে আসলে এখানে যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন সেটা আলাদা হিসাব আছে, সেটা এটা অ্যাডজাস্টেড চার্ট। আর ওই সময় কোভিড টোভিড ছিল বা ইত্যাদি নানা কারণ ছিল, কারণ এখন ব্যাংকগুলোর কিছুটা সুদিন আসতেছে। সো এই সাপোর্ট লেভেলের নিচে প্রাইসটা আসবে না। কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু একটা টেকনিক, ঠিক আছে? যে আপনাদের প্রথম প্রান্তিক খুব একটা ভালো দেখায়নি এই ন্যাশনাল ব্যাংক, দ্বিতীয় প্রান্তিক খুব ভালো দেখাইছে, কিন্তু তৃতীয় প্রান্তিকে যদি খারাপ আসে, তাহলে কিন্তু প্রাইসটা একটু একটু নিচে নামতে পারে। এবং এর রেজিস্ট্রেশন লেভেল হচ্ছে আপনার 17 টাকা, আর হচ্ছে সাপোর্ট লেভেল 13 টাকা। প্রাইসটা 15-16 টাকায় রয়েছে, মাঝামাঝিতে রয়েছে। কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, এটা এটা একটু ওয়েট করতে হবে, থার্ড কোয়ার্টারটা দেখতে হবে, ঠিক আছে? আর অনেক সময় হয় কি, যে আপনি সব সময় এন্ট্রি নিতে পারবেন না, আপনাকে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। ব্যাংকগুলোর মধ্যে একমাত্র প্রাইম ব্যাংক এখনও পড়ে আছে, যেটা খুব ভালো আমার কাছে মনে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি সত্যি আপনাদের সব কমেন্ট, আসলে ওয়ালাইকুম সালাম, আলামিন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, এসপিসিএল, ইউসিবিএল, ইউসিবিএল সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে ইউসিবিএল সম্পর্কে একটু আপনাদের দেখাই দিই। আমি আসলে একটু ব্যাংকগুলোতে একটু আগ্রহী বেশি, ইউসিবিএল, হ্যাঁ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউসিবিএল আসলে ওরাও প্রথম প্রান্তিকে এবং দ্বিতীয় প্রান্তিকে ভালো করেছে, তবে মানে আহামরি তেমন ভালো করে নাই, বাট ভালো করেছে, হ্যাঁ, এটাকে পজিটিভ হিসেবে দেখতে পারি। কিন্তু আর একটা কথা বলে দিই, ইউসিবিএলের থার্ড কোয়ার্টারে গতবার কিন্তু ভালো দিয়েছিল, এবার যদি খারাপ হয় তাহলে কিন্তু ইউসিবিএল আবার একটু দামটা আবার একটু নেগেটিভ ডাইরেকশনে আসতে পারে, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। ইউসিবিএলের সবগুলো যদি দেখি, আমরা আমরা ফরেন দেখতেছি, সেল করে দিচ্ছে, ইনস্টিটিউশন কিন্তু হোল্ড করতেছে, আর হচ্ছে পাবলিক সেল করে দিচ্ছে। সো জাস্ট প্লিজ নোট দিস পয়েন্ট, যেটা হচ্ছে পাবলিক সেল করতেছে, ওকে, ফরেনার সেল করতেছে, কিন্তু ইনস্টিটিউশন হোল্ড করতেছে ইউসিবিএল। আর ইউসিবিএল ঘোষণা দেয় তাহলে কীরকম দেখিনি আমরা, কেন জানি ইউসিবিএল খুব কম ঘোষণা দিচ্ছে, গত 2 বছর 5% 5% করে দিচ্ছে, আর হচ্ছে এক্সপেক্টেড প্রফিটটাও অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? আচ্ছা, ইউসিবিএল যদি আমরা একটু প্রাইস চার্টটা দেখি, ইউসিবিএল এর প্রাইস চার্টে আছে, ইউসিবিএল প্রাইস চার্টও এই যে, যেহেতু তারা খুব একটা ভালো দেয়নি, ভালো ঘোষণা আসে নাই, এই জন্য প্রাইসটা এখনও ওদের কিন্তু আপনার সাইড লাইনেই রয়ে গেছে। তবে আপনাদেরকে আমি বলি, ইউসিবিএল কিন্তু কিছুটা আপনার গ্যাম্বলিং শেয়ার, ঠিক আছে? ইউসিবিএল দেখবেন যে হঠাৎ বাড়া শুরু করছে, আবার হঠাৎ কমে যাচ্ছে। ইউসিবিএল এবং IFIC ব্যাংক, এই দুইটা ব্যাংক একই ক্যাটাগরির, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রাইস মানে সাপোর্ট লেভেলটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে সাপোর্ট লেভেল 15 টাকা, আর হচ্ছে রেজিস্ট্রেশন লেভেল হচ্ছে 19 টাকা। তো যেহেতু আপনাদের সাথে অনেক সময় আছে, এখান থেকে যদি মানে কেউ ইচ্ছুক থাকেন, তাহলে হালকা হালকা করে এন্ট্রি নেবেন, ঠিক আছে? এন্ট্রি কখনো একবারে, মনে করেন আপনার হাতে 5 লাখ টাকা আছে, আপনি একবার সব কিনে নিলেন, কিন্তু প্রাইসটা কোনো কারণে আসলো, আসতে পারে না, এখনও হাতে আপনাদের 6 মাস টাইম আছে, তো আসতে পারে। সামনে থার্ড কোয়ার্টার ঘোষণা আছে, থার্ড কোয়ার্টার যদি খারাপ দেয়, কারণ এটা তো আপনি আমি বলতে পারবো না যে থার্ড কোয়ার্টার কীরকম হবে, ধরলেন খারাপ দিল, তখন তো প্রাইসটা নিচে আসতে পারে, তখন কী কী করবেন? আপনাকে সেরকম নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইউসিবিএলটা দেখলাম, ACI আমার আছে ভাইয়া, ব্যাগ ব্যাংক, ওয়ালটন, ওয়ালটন তো ওরা তো দিল, স্কোয়ার ফার্মা আর আমার এগুলো আছে, তারপরে কি এটা ফার্মা এইডের ঘোষণা আছে, ফার্মা এইড জুন ক্লোজিংয়ের শেয়ার, এইগুলাতে আসলে মানে এখন এমন একটা পর্যায়ে রয়েছে, প্রাইসগুলা বাড়তেও পারে আবার কমতেও পারে, ঠিক আছে? সো আপনাকে ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারগুলোতে আপনার পাই ওয়েস্টার্ন মেরিন শিপার নিয়ে একটু বলেন। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, যে দেখেন ভাই ওয়েস্টার্ন মেরিন কে,
ইদ্রিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ভাই, এই যে দেখেন আছে, ঠিক আছে, ওয়েস্টার্ন ব্র্যান্ড। আমি কিন্তু আসলে ভালো খারাপ বলবো না, আপনারা আপনার আমি WES ওয়েস্টার্ন আমি বলি, যেহেতু আমি আপনাদের রিকোয়েস্টের সব ভিডিও করতে পারছি না, সেজন্য আমি লাইভে আসতেছি। যেগুলো আমি ভিডিও করব না বা ইয়া করব না, সেগুলো আমি আপনাদেরকে লাইভে দেখাই দেবো, ঠিক আছে। এই যে যে ভাই ওয়েস্টার্ন ব্র্যান্ড জানতে চাচ্ছিলেন, তাকে আমি বলছি যে ওয়েস্টার্ন ব্র্যান্ডের এই রেজাল্টটা আপনি দেখেন, এটা কিন্তু আপনার জুন ক্লোজিংয়ের, অর্থাৎ যদি তারা ঘোষণা দেয় তাহলে কিন্তু এই যে আপনার 2-1 মাসের মধ্যে ঘোষণা দিতে হবে। থার্ড কোয়ার্টার পর্যন্ত মাইনাস মাইনাস মাইনাস, আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, এটি এটি এটা ভালো না। হ্যাঁ আচ্ছা, মানে এই লক্ষণটা ভালো না, আমি শেয়ারটা ভালো না বলছি না, শেয়ার ভালো হইতে পারে। হ্যাঁ, আপনি ফাইনালে অনেক ঘোষণা দিতে পারে, আমি সেটা বলবো না, কিন্তু এটা দেখেন সবগুলো মাইনাস। তাহলে এটা আপনি এটাকে আপনি কিভাবে লক্ষ্য করবেন, কিভাবে ভাববেন? আচ্ছা, ওরা 2020 সালে মাত্র 3% স্টক দিয়েছিল, ঠিক আছে, আর 2020 সালে ওদের এক্সপেক্টেড, এখানে 2020 সালটা দেয়নি, কারেন্ট এক্সপেক্টেড পি রেশি হচ্ছে 18, তারপরে ইপিএস গ্রোথ মাইনাস, হ্যাঁ, তারপরে তাদের ন্যাব মাইনাস। তো এখানে যে ফান্ডামেন্টাল তথ্যগুলো আছে, তা আসলে এই ফান্ডামেন্টাল তথ্যগুলোকে আপনি কিভাবে দেখবেন? অবশ্যই পজিটিভ না, তাই না? যদি নিয়ম অনুযায়ী চিন্তা করি, মাইন্ড করবেন না প্লিজ, যেটা বাস্তব কথা আমি সেটাই বলছি। আপনি দেখতে চেয়েছেন, আপনাকে দেখাচ্ছি, ডাইরেক্টর হোল্ডিংটা ঠিক আছে, মানে অ্যাজ ইউজুয়াল আছে, বরং বিক্রি করে দিয়েছে। এই যে দেখেন ডাইরেক্টর হোল্ডিং বিক্রি করে দিয়েছে। আচ্ছা, পাবলিক দেখেন, পাবলিক হোল্ডিং কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, ইনস্টিটিউশন দেখি, ইনস্টিটিউশন কী হচ্ছে, সেল করে দিচ্ছে। তাহলে আপনাকে আমি বলি, আমার থিওরি সাধারণত যে যেখানে ইনস্টিটিউশন ঢুকবে, এন্ট্রি নেবে, পজিশন নেবে, আপনি তখন পজিশন নেবেন, কিন্তু সেখানে এটার বিপরীতমুখী অবস্থান। পাবলিক পজিশন নিচ্ছে, কিন্তু ইনস্টিটিউশন তাদের পজিশনটা ক্লিয়ার করে নিচ্ছে। তাহলে এটাকে আপনি কীভাবে দেখবেন? ওয়েস্টার্ন ব্র্যান্ডে যদি আপনি প্রাইস চার্টে আসেন, দেখেন প্রাইস চার্টে এসে দেখেন, এখানে কিন্তু প্রাইসটা ওদের ফ্লোর প্রাইস এতদিন পড়েছিল, ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে দামটা নেমে আসলো, তারপরে হঠাৎ বাড়তে বাড়তে কত টাকা থেকে 9 টাকা থেকে আজকে 16 টাকায় চলে গেছে। তো ভাই, এটাকে আপনি কী হিসাবে লক্ষ্য করবেন, কী হিসাবে দেখবেন, ঠিক আছে? আর সাধারণত আমি যে থিরিতে মানে আপনাদের ভিডিওগুলো করি, এই থিরিতে আসলে আমি সাধারণত যে জাঙ্ক শেয়ারগুলো সেগুলো আমি মানে ভিডিও করি না। হ্যাঁ, বাট আপনি দেখতে চেয়েছিলেন, আপনাকে আমি দেখালাম, এটা হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওয়েস্টার্ন মেরিন গেল পর আপনার পায়ে পড়ে, হ্যাঁ ওয়েস্টার্ন মেরিন একটু বললাম ভাইয়া, আমি এই মাত্র বললাম ওয়েস্টার্ন মেরিন। আচ্ছা, রবি লিন বিডি বিপিএল উত্তরা ব্যাংক, উত্তরা ব্যাংক দামটা আমি তো উত্তরা ব্যাংকের ভিডিও দিয়েছি আপনাদেরকে, দামটা একটু এখন একটু বাড়তি অবস্থায় আছে। আচ্ছা, কি জাহিন স্পিনিং, জাহিন স্পিনিং এটা কি, নিশাব সাকিব, তারপরে কি, আচ্ছা ওয়েস্টার্ন মেরিন তো দেখালাম, ঠিক আছে, জাহিন স্পিনিং নিয়ে একজন খুব রিকোয়েস্ট করছেন, সেটা আপনি দেখাচ্ছি। জাহিন স্পিনিং দেখেন, এটা হচ্ছে জুন ক্লোজিংয়ের শেয়ার, আপনার প্রথম প্রান্তিকে মাইনাস আসছিল, দ্বিতীয় প্রান্তিকে প্লাস, মানে কি খুব কম, 0.04, তৃতীয় প্রান্তিকেও হ্যাভি মাইনাস। তাহলে এটাকে আপনি কীভাবে দেখবেন, আপনি নিজেই চিন্তা করেন, আপনি নিজেই চিন্তা করেন। ডাইরেক্টটা যদি এখানে বাদ দিই, এখানে এই যে দেখেন ইনস্টিটিউশন এবং পাবলিকের অবস্থা, পাবলিক ইনস্টিটিউশন শেয়ারগুলো ছেড়ে দিচ্ছে, যেটা এখানে তাদের যে ইপিএস গ্রোথ, এটাকে দেখেন, এটা কি আসলে সন্তোষজনক মনে হয়? হ্যাঁ, এইসব শেয়ারগুলোর থেকে আসলে আমরা আর একটু ভালো শেয়ারগুলোতে, যারা নতুন বিনিয়োগ করি, আমি বলি এই শেয়ারগুলো যে প্রফিট দেবে না সেটা কিন্তু না। তো এই শেয়ারগুলো থেকে প্রফিট বাইর করতে হলে আপনাকে আর খুব এক্সপিরিয়েন্স অ্যান্ড স্মার্ট হইতে হবে। বাট আপনি যদি সেরকম হন, ওকে ফাইন, বাট আপনি যদি নতুন হন, আপনি যদি মনে করেন যে আপনি শেয়ার বিজনেস শিখবেন, হ্যাঁ আস্তে আস্তে শিখবেন, তাহলে আপনাকে আসলে ভালো ফান্ডামেন্টাল ভিত্তিক শেয়ারগুলোতে যেতে হবে। আচ্ছা, এখন কি বলছে, জাহিন স্পিনিং নিয়ে এখনই একটু বললাম ভাই, মাজার ভাই ভালো থাকুন, জি আপনিও ভালো থাকবেন মাজার ভাই, আসসালামু আলাইকুম। তারপরে প্লিজ টেল অ্যাবাউট গ্লোবাল ইন্স্যুরেন্স অ্যান্ড ইবিএল, ইবিএল সম্পর্কে বলি ভাই। হ্যাঁ, ইন্স্যুরেন্স তো আসলে মোটামুটি ইয়া হয়ে গেছে একটু, ইবিএল, ইবিএল খুব ভালো একটা ব্যাংক, ইবিএল সম্পর্কে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন
ইবিএল প্রথম প্রান্তিকে খুব ভালো দিয়েছে, দ্বিতীয় প্রান্তিকেও ওদের পজিটিভ, ঠিক আছে। ওদের কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বেশ ভালো, আর পি রেশিওটা ভালো। এবং ইবিএল এর সব থেকে প্লাস পয়েন্ট হলো কি, যে ইবিএল এর আগে আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে, এই যে লাস্ট যে ভিডিওটা দিলাম, যে ইবিএল এর ডাইরেক্টর শেয়ার বিক্রি করে দিচ্ছে, এবং ইবিএল এর সম্ভবত ওদের মানে কিছু একটা প্রবলেম আছে যেটা মানে ডাইরেক্টরদের মধ্যে, আমি সঠিক বলতে পারতেছি না, আমি এরকম আওয়াজ শুনতেছি, এরকম কোনো ধারণা থাকলে জানান। কিন্তু ইতিমধ্যে এই যে আপনার ইনস্টিটিউশন কিন্তু তাদের হোল্ডিংটা নিচ্ছে, দেখছেন ইনস্টিটিউশন কীভাবে হোল্ডিংটা নিচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এটা একটা বিগ র্যালি আমরা লক্ষ্য করব, ইপিএল না ইবিএল, ইবিএল এর এটা হচ্ছে আপনার প্রাইস চার্ট, ঠিক আছে। ইবিএল এর প্রাইস চার্ট, ইবিএলটা এটা সাপোর্ট লেভেল যদি আমরা 33 টাকায় ধরি, এটা যদি সাপোর্ট লেভেল 33 টাকা ধরি, আর আমাদেরকে রেজিস্ট্রেশন লেভেল হবে 38 টাকা। তো প্রাইসটা মাঝামাঝি রয়েছে, মাঝামাঝি রয়েছে এর কারণ আছে, সরি, যেহেতু এরা আপনার ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে ভালো দিয়েছে, সেই জন্য প্রাইস এখানে একটা পজিটিভ ডাইরেকশন দেখতে পাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো যে থার্ড কোয়ার্টার পর্যন্ত আমাদেরকে কিন্তু আসলে এগুলো লক্ষ্য করা উচিত, কেউ যদি এন্ট্রি নিতে চান প্রাইসগুলো যে খুব বাড়তি তা না। হ্যাঁ, এরা কি ঘোষণা দেয় একটু দেখে নিত, এরা কিন্তু দেখছেন 18% 18% মানে সরি 17.5% 17.5% এরা কিন্তু দিছে, বেশ ভালো, সব ব্যাংকের মধ্যে কয়েকটা ব্যাংকের মধ্যে ইবিএল বেশ ভালো ঘোষণা দিচ্ছে। সো খুব মানে সম্ভাবনাময় একটা শেয়ার, ঠিক আছে। বাট থার্ড কোয়ার্টারে এটা যদি আমি বলে দিই এক কথায়, যদি থার্ড কোয়ার্টারে ভালো হয় তাহলে এটা আর প্রাইসটা কিন্তু এই 33-32 আসবে না, একটু দুটো কমলে কমবে, কিন্তু এটা আপনার এই আপনার রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে যাবে। কিন্তু যদি থার্ড কোয়ার্টারে কোনোভাবে খারাপ আসে তাহলে কিন্তু প্রাইসটা একটু কামব্যাক করতে পারে, মানে আপনার নেগেটিভ ডাইরেকশনে আসতে পারে। বাট ফাইনালি কিন্তু আপনার যখন ঘোষণা দিবে তখন কিন্তু আবার এটা পজিটিভে চলে যাবে। মানে আমি টেকনিকটা বলে দিই, যে মানে আমি যেটা বলবো সেটাই হবে, সেটা না, এরকম হতে পারে যে যদি থার্ড কোয়ার্টারে একটু খারাপ আসে তাহলে হয়তো প্রাইসটা একটু নেগেটিভ ডাইরেকশনে আসবে, বাট ফাইনালি তখন যদি আপনাদের এখন কারো কেনা থাকে তখন অ্যাডজাস্ট করবেন, এবং ফাইনাল ঘোষণা দিতে দিতে এটা কিন্তু আবার এটা হচ্ছে ওই পজিটিভ ডাইরেকশনে চলে যাবে, বিগ র্যালি দেখতে পাবেন, বিগ র্যালি না হলেও একটা র্যালি দেখতে পাবেন, কারণ এটা যেহেতু ভালো ভালো ঘোষণা দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন এসএস স্টিল নিয়ে আমি কিছুক্ষণ আগে বলছি, রবি রবি নিয়ে আপনাদেরকে বলছি, রবি সরি সরি ভাই, আমার এটা প্রথম লাইভ, আমার ভালো না হলো প্লিজ মাফ করবেন, বাট আমি চেষ্টা করতেছি আর কি, আপনাদের আপনারা যেটা যেটা জানতে চাচ্ছেন অনেকেই জানতে চাচ্ছেন। রবির আসলে রবির এখানে কোনো কিছু আপডেট নাই, কারণ এটা নতুন শেয়ার, তো এটা রবির আসলে ইপিএস দেখেন কত, 0.07 0.08, রবি কী ঘোষণা দেয়, সরি আমি একটু ইয়েতে, রবি দেখেন রবির আসলে তেমন কোনো তথ্য নাই, বাট ওরা ওদের ইপিএস আসলে কত দেখেন 0.07 0.08, আর ওরা ইন্ট্রিম একটা 3% ইন্ট্রিম দিয়েছিল এই আর কি, এটাই এগুলো এখানে আপডেট নাই। রবির আপনার ইয়াটা দেখায় রবির, এই যে এটা রবির প্রাইস, হ্যাঁ, যেটা যারা রবি দেখতে চাইছিলেন, আমি যে যখন রবির ভিডিওটা দিয়েছিলাম তখন আমার এই অ্যানালিসিসটা করা ছিল, সাপোর্ট লেভেল প্রাইস হচ্ছে 36, রেজিস্ট্যান্স হচ্ছে 76, বর্তমানে প্রাইসটা সাইডলাইনে আছে। এখন কথা হলো যে আপনার রবি সামনে কেমন করতেছে সেটার উপরে ডিপেন্ড করতেছে যে প্রাইসটা কোন দিকে যাবে, কারণ হচ্ছে রবির আমরা কোনো তথ্য এই মুহূর্তে পাচ্ছি না। হ্যাঁ, রবি এই জন্য প্রাইসটা আসলে মানে কোন দিকে যাবে এটা বলা যাচ্ছে না। আচ্ছা, এখানে যদি আমরা ডাইরেক্টর যদি রেখে দিই, ইনস্টিটিউশন সেল করে দিচ্ছে, এটা কিন্তু এটা কী লক্ষণ বলেন, যে ইনস্টিটিউশন তাদের হোল্ডিংগুলো কমাই দিছে। আচ্ছা, পাবলিক কী হয়েছে, পাবলিক কিন্তু হোল্ডিং বাড়াইছে, পক্ষান্তরে পাবলিক হোল্ডিং বাড়াইছে, হ্যাঁ, আর ইনস্টিটিউশন সেল করে দিছে। তো এখন তাহলে প্রাইসটা কখন বাড়ে, যখন কেনা বেচা হয়,
যে বায়ার অনেক বেশি সেলার কম তখন তো প্রাইসটা হয়, কিন্তু এখন ইনস্টিটিউশন সেল করে দিল পাবলিক ঢুকলো, কারণ পাবলিক কার কাছে বিক্রি করবে যতক্ষণ পর্যন্ত আবার ইনস্টিটিউশন কামব্যাক না করবে ততক্ষণ পর্যন্ত ওই প্রাইসটা কিন্তু এখানেই ঘোরাফেরা করবে। এটা এই কথা আসলে বলতে পারি না, এই জন্য কারণ রবি খুব সেন্সিটিভ একটা শেয়ার এবং রবি ব্র্যান্ড ভালো, কিন্তু ওরা তো ওদের অনেক লোন থাকার কারণে ওরা এই মুহূর্তে খুব একটা প্রফিট করতে পারতেছে না, কিন্তু এটার অর্থ না যে রবি খারাপ। রবি এই জন্য এই সাইড লাইনে আছে এই জন্যই যে আমরা রবিকে অবজার্ভ করতেছি, অনেকেই অবজার্ভ করতেছে, বাট রবি যদি মনে করেন যে সামনে 10% বা 15% বা 20% করে যদি কখনও দেওয়া শুরু করে তখন রবির দাম আবার আরও বেড়ে যাবে, কিন্তু রবি যদি এরকম ঘোষণা না করতে পারে তাহলে কি বাড়বে? যদি কেউ ঘোষণা না করে তাহলে কে নিবি, তাই না? এটা একটা প্রশ্ন থেকে যায়। বাট যারা রবি নিয়ে জানতে চাইছেন, অনেকে রবি নিয়ে জানতে চাইছেন, তাদের গেতার্থে আমি দুইটা ইনফরমেশন শুধু শেয়ার করতেছি এখানে। আসলে ইনফরমেশন তো এখানে অনেক থাকে, তার মধ্যে নোট করার মতো যে ইনফরমেশনটা সেটা আপনাদেরকে বলছি। এখন বলছি যে নোট করার মতো ইনফরমেশন এটা যে পাবলিক কিন্তু শেয়ার কিনতেছে, ফাইন, ভালো কথা, কিনতেছে, কিন্তু ইনস্টিটিউশন তো বিক্রি করে দিচ্ছে। এটা বলেন যে আজকে যদি রবি নিয়ে কথা বলি তাহলে কিন্তু অনেকে গালাগালি শুরু করে দেয়, ইনস্টিটিউশন কেন বিক্রি করে দিচ্ছে তাহলে? এটা আপনি আমাকে বলেন, ইনস্টিটিউশন কেন বিক্রি, তারা ধরে রাখতো, ঠিক আছে? তো যাক, এই পয়েন্টটা একটু আপনারা দেখে রাখবেন, সো এই পয়েন্টগুলো দেখে শুনে আগাবেন। আচ্ছা, রবি নিয়ে বললাম, ফ্যামিলি টেক্স সম্পর্কে আমার খুব একটা ইয়া নাই, ইফাদট রবি ভাই, রবি নিয়ে এক্ষুনি বললাম, বিবিএস কেবলটা নিয়ে বলি তাহলে, বিবিএস বিবিএস কেবল আসলে কিন্তু রেজাল্ট একটু খারাপ দেখাচ্ছে। হ্যাঁ, আমি বিবিএস কেবলের একটা ভিডিও দিয়েছিলাম, আমি আসলে একটু আশাবাদী ছিলাম, শেয়ারের দামটা বেড়েছে এটা ঠিক আছে, কিন্তু আমি তো এটা চাই না, আমি ভাবছিলাম যে ওরা কিছু ভালো প্রফিট দেবে, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলোতেই কিন্তু ওদের মাইনাস, ঠিক আছে? বিবিএস ঘোষণা দেয় ভালো, 10% 10% করে দেয়, কিন্তু আমি মানে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে যে এরা কি প্রফিট কেন করতে পারতেছে না। কিন্তু পয়েন্ট হলো একটা, এটা জুন ক্লোজিং আছে, এর পয়েন্ট একটা, আমি ডাইরেক্টটা যদি বাদ দিই তাহলে দেখেন আপনার ইনস্টিটিউশন হোল্ডিং আপনার বাড়াচ্ছে, হ্যালো, সরি ভাই, যেটা হচ্ছে যে রবি না, সরি, কোথায় আছে আমি, ও বিবিএস কেবলসে, হ্যাঁ বিবিএস কেবলসে আপনার যে পয়েন্ট আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে সে ইনস্টিটিউশন কিন্তু আপনার তাদের পজিশন নিয়ে নিচ্ছে, এখন কেন নিয়ে নিচ্ছে এটা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? এদিকে যদিও ওরা কিন্তু লস করতেছে, কিন্তু ইনস্টিটিউশন পজিশন নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আর পাবলিক সেল করতেছে, ফরেন কি হচ্ছে, ফরেনার সেল করছে, একমাত্র ইনস্টিটিউশন তাদের পজিশন নিচ্ছে। আর বিবিএস কেবলস আমি ভিডিও দিয়েছিলাম, তো আমি একটু আশাবাদী ছিলাম যে ওরা একটু ভালো প্রফিট করবে, দাম বাড়তেছে, সরি, এটা বিবিএস হলো, বিবিএস কেবলস, এই যে বিবিএস কেবলস, আমি যখন এদের অ্যানালিসিসটি দিয়েছিলাম তখন দামটা কমেছিল, ঠিক আছে? এখন দাম বেড়েছে, কিন্তু দামটা বেড়েছে তো কী হয়েছে এটাতে, আসলে এটা আমার মানে স্ট্র্যাটেজির সাথে যায় না, তারা লস করলো অথচ দাম বাড়তেছে। তো যাই হোক, এটা আমি এটা সম্পর্কে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, যেহেতু ইনস্টিটিউশন এখানে ঢুকতেছে, কী হবে আল্লাহ জানে, তবে মানে ওরা কিন্তু একটু লস করছে, মূল কথা হলো এটাই, আপনাদেরকে যেটা দেখাইলাম। আচ্ছা রবি, আমি কিছুক্ষণ ইয়াতে দেখলাম ভাই, পাবলিক ইনস্টিটিউশন ডাইরেক্টর গ্রাফ ক্যালকুলেশন কোন সাইট থেকে দেখেন একটু? হ্যাঁ, এটা হচ্ছে এই সাইটটার নাম হচ্ছে আপনার যে ইকোসফট আইটি লিমিটেড, স্মার্ট অনলাইন ট্রেডিং, আপনারা ইকোসফট বিডি দিয়ে যদি ইন করেন ওখানে আপনাদের সাইন ইন করতে হবে, আর এটা পেইড ভার্সন, ঠিক আছে? আপনি যদি 100 টাকা দেন তাই আপনি এক মাস এটা ওয়াচ করতে পারবেন 100 টাকায়, সো এটা আমি এটা এভাবেই পেইড ভার্সনে ওয়াচ করি, ঠিক আছে?
এএল হচ্ছে নতুন শেয়ার, এটা ইফাদ ইফাদ অটোস, ইফাত অটোস একজন খুব বারবার লিখতেছেন ইফাত অটোস। ইফাত অটোস সম্পর্কে আমার আইডিয়া নাই, আমি একটু দেখিনি ভাই। হ্যাঁ আমাকে নিজেও দেখতে হবে, IFAD, এই যে ইফাত অটোস, যিনি ইফাত অটোস দেখতে চেয়েছিলেন তার জন্য, ইফাত অটোস ভাই যিনি ইফাত অটোস দেখতে চেয়েছিলেন। ইফাত অটোস প্রথম প্রান্তিকে ভালো করেছে, দ্বিতীয় প্রান্তিকে মানে সেম টু সেম, তৃতীয় প্রান্তিকে একটু ভালো। তবে এরা গত বছর যে প্রফিট করছিল এবছরে এমনই প্রফিট করছে, জুন ক্লোজিংয়ের একটা শেয়ার। আর ইফাদ অটো মানে ইনস্টিটিউশন তাদের হোল্ডিং বাড়াইছে, ঠিক আছে, ইনস্টিটিউশন দুই তিন তিন চার মাস থেকে হোল্ডিং বাড়াইছে। এখন এই রানিং মাসে কী করতেছে সেটা বলতে পারতেছি না। এরা ঘোষণা দেয় 9% আর 2%, মানে 2% স্টক 9% ক্যাশ। ঘোষণাটা আসলে একটু কম হয়ে যায়। দাম কত, মার্কেট ভ্যালু হচ্ছে 54 টাকা, 54 টাকা মার্কেট ভ্যালু, হিসেবে একটু কম হয়ে যায়। আচ্ছা ইফাদ অটোর ইয়া দেখি, গ্রাফটা দেখি, IFAD, ইফাদ অটোস, আপনারা ইফাদ অটোর গ্রাফ দেখতে পাচ্ছেন, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটাও প্রাইসটা মাঝামাঝি রয়েছে, যেহেতু গত বছর আর এবছর সমান সমান করছে। একটা জিনিস মনে রাখবেন যে এটা কিন্তু সামনে ঘোষণা দিবে, ঠিক আছে, কত ঘোষণা দিবে সেটা বলা যাচ্ছে না। এটা সাপোর্ট লেভেল প্রাইস হচ্ছে আপনার 48 টাকা, আর রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 61 টাকা, মাঝামাঝি প্রাইসটা রয়েছে। তো এরা যদি আপনার ফাইনালে ভালো দেয়, হ্যাঁ ফাইনালে যদি ভালো হয়, ভালো ঘোষণা দেয়, তাহলে এটা হয়তো আপনার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত টাচ করতে পারে, ঠিক আছে, বা ব্রেক করতে পারে। আর হচ্ছে অথবা এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, এখানে একটা বিগ র্যালি ছিল, আর যেহেতু ইনস্টিটিউশন এখানে ঢুকতেছে, কী মনে করে ঢুকতেছে সেটা তো বলা যাচ্ছে না। হ্যাঁ শেয়ার মার্কেটে কিন্তু অনেক রকম খেলা হয়, ঠিক আছে, ভালো হলে যে বেশি দাম হবে তেমন কোনো কথা না, খারাপ হলে যে বেশি দাম হবে না সেটাও কোনো কথা না, অনেক রকম কিছু হতে পারে। বাট এইসব জিনিস বোঝার জন্য আসলে কিছুটা এক্সপিরিয়েন্স লাগবে। আর যারা, এই জন্য আমি বারবার বলছি, যারা নতুন নতুন ইনভেস্টার, তারা চেষ্টা করবেন যে সাধারণ শেয়ারগুলোতেই থাকতে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে কি বলবো, এসকে ট্রিমস, এসকে ট্রিমস নিয়ে আমি আপনাদের আলোচনা করছিলাম, তারপর আমি দেখাচ্ছি এসকে ট্রিমস, আমি এসকে ট্রিমসের ভিডিও দিয়েছিলাম। এসকে ট্রিমস, এসকে ট্রিমস দামটা মানে একটু বাড়ছে, আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন থেকে এসকে ট্রিমসের একই অবস্থা। আমি ভাবছিলাম যে এরা প্রফিট করবে, কিন্তু প্রফিট করতে পারতেছে না, কিন্তু এখানে হঠাৎ ইনস্টিটিউশন কিন্তু সেল করে দিচ্ছে, ঠিক আছে, পাবলিক হোল্ডিং বাড়াইছে। আমি একটা জিনিস বুঝলাম না, আপনার যখন দাম বাড়ে তখন কেন পাবলিক ঢোকে? আপনারা দাম যখন কোনো জিনিসের বেড়ে যাবেন তখন আপনি এটা বুঝতে পারতেছেন না যে আপনি যখন ইন করতেছেন তখন আপনাকে কেউ শেয়ারটা বিক্রি করতেছে, এটা কে বিক্রি করে আপনার কাছে, এটুকু তো বুঝতে হবে। আরেকটা কথা বলি, যখন মার্কেটে কোনো একটা রিমার চলে যে শেয়ারের দাম এরকম হবে এরকম হবে, তখন কি করেন আপনারা, একেবারে ঝাঁপ দিয়ে পড়েন, এটুকু মনে রাখবেন যে আপনি তো কিনতেছেন, তাহলে এটা যদি এত ভালো হবে তাহলে বিক্রি কে করতেছে, কেউ না কেউ তো বিক্রি করতেছে। তো এই জিনিসটা বুঝতে হবে, সবসময় সাপোর্ট লেভেলের কাছাকাছি প্রাইসটা নেবেন। এসকে ট্রিম আমি যখন অ্যানালাইসিস দিয়েছিলাম তখন দাম অনেক কম ছিল, ঠিক আছে, তখন দাম অনেক কম ছিল, এখন কিন্তু সেই তুলনায় দামটা বেড়ে গেছে। আর যেহেতু ওরা ভালো ঘোষণা দিতে পারে নাই, সেজন্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না। এসকে ট্রিমসের আমরা এটা চারটা লক্ষ্য করতেছি, না আসতেছে না, 1 মিলিয়ন, 1 মিলিয়ন সম্পর্কে একজন জানতে চেয়েছেন, করে জোর করে জানতে চাইছি, 1 মিলিয়ন, 1 মিলিয়নের যে এটাও জুন ক্লোজিং এর শেয়ার। আপনারা, আমি বুঝলাম না আপনারা কেন জুন ক্লোজিং গুলো এখন বেশি করে জানতে চাচ্ছেন, যে আমি তো আপনাদেরকে আমি বলি, আমি প্রত্যেকটা ভিডিও বলেছি যে আপনারা এই টাইমিংস গুলো ঠিক করে নেবেন। জুন ক্লোজিং এর প্রত্যেকটা শেয়ারের দাম এখন কিন্তু বাড়তি, ঠিক আছে, এটা 1 মিলিয়নের যেটা তথ্যগুলো ভালো করেছিল। 1 মিলিয়নের পি রেশিও কত, 12, মোটামুটি আয়ত্তের মধ্যে। এরা 25% ক্যাশ ডিভিডেন্ড দেয় 1 মিলিয়নে। 1 মিলিয়নের যদি আমরা এসএম, এই যে 1 মিলিয়ন হঠাৎ বেড়ে গেছে, বুঝছেন, হঠাৎ বেড়ে গেছে,
এটা এখন কি মানে কি যে মানে কি হলো তা তো বলতে পারতেছি না, কিন্তু আমি এটা 100 বার বলছি আপনাদেরকে যে কখনো ঘোষণা ঠিক পূর্বে পূর্বে কোনো শেয়ারে ইন করবেন না। আপনাদের এখন সময় হচ্ছে ডিসেম্বর ক্লোজিং, আপনাদেরকে তো দুই একটা ভালো শেয়ার দেখাইছি, ওই শেয়ারগুলোর মধ্যে থাকবেন, ঠিক আছে? এক মিনিট লাইভ যিনি দেখতে চেয়েছেন আপনি দেখতে পেয়েছেন ভাই, এক মিনিট লাইভ হঠাৎ করে প্রাইসটা অনেক হাই চলে গেছে, বিগ র্যালি, কিন্তু এটা আরও বাড়তে পারে বলা যায় না, আবার কমতেও পারে, এখানে একটা কোনো খেলাও হইতে পারে, তো আপনার রিক্সে কেন ইয়া করবেন, রিক্সে না যায় বেটার। আচ্ছা এক মিনিট লাইভ গেল, এক মিনিট লাইভ হ্যাঁ দিলাম, এক এক মিনিট লাইভ দেখাইছি। আচ্ছা আইপিডিসি বিবিএস কে, বিবিএস কেবল আমি বলেছি কিছুক্ষণ আগে, তারপরে পাচ্ছি না, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক যিনি জানতে চাইছেন, দেখেন ইসলামী ব্যাংক যেহেতু ডিসেম্বর ক্লোজিং, আমি চাচ্ছি যে আপনাদের এমন কিছু কতগুলা জিনিস দেখাইতে যেটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? ইসলামী ব্যাংক প্রথম কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টারে ভালো করেছে, হ্যাঁ, তবে আপনার গত বছরের তুলনায় এটা একটু ভালো দেখাচ্ছে, ইপিএস গ্রোথটাও ভালো, P7.02, এরা 10% করে ক্যাশ দেয়, খুব কম আমি বলি, এই এর দাম হচ্ছে 29 টাকা, কিন্তু অন্যান্য ব্যাংকের গুলা থেকে আসলে এটা কম দেয়। হ্যাঁ আচ্ছা, এদের ডাইরেক্টরটা বাদ দিলে যদি শুধু ফরেন দেখি, ফরেন সেল করে দিচ্ছে, ইনস্টিটিউশন হোল্ডিং নিচ্ছে, পজিশন নিচ্ছে, ভাই যিনি আয় ইসলামী ব্যাংক জানতে চেয়েছিল, ইনস্টিটিউশন পজিশন নিচ্ছে, তারপরে পাবলিক সেল করে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অবস্থা, আর ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থাটা কি দেখি, ISLM ইসলামী ব্যাংক, আমার এটা ফার্স্ট লাইভ হচ্ছে তো হয়তো কিছুটা বোরিং হইতে পারে, আমি চেষ্টা করছি। ইসলামী ব্যাংক প্রাইস কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? আপনারা থার্ড কোয়ার্টার পর্যন্ত ওয়েট করা উচিত, তবে আমি একটা কথা সবসময় বলছি যে প্রাইস যে কোনো দিকে যাইতে পারে, কিন্তু এটা কমেও আসতে পারে উপরেও আসতে পারে, সব থেকে সেফ হলো যে এই এই আপনার সাপোর্ট লেভেলে কেনা, ঠিক আছে? যেহেতু হাতে অনেক সময় আছে, একটু ওয়েট করা দরকার, এটা রেজিস্ট্যান্স এটা। আর ইসলামী ব্যাংক এমনি ভালো ব্যাংক, ভালো করে সব সময়, লস হওয়ার সম্ভাবনা নাই, ক্যাশ দেয় 10% করে। ব্যাংকগুলোর ক্ষেত্রে যেসব ব্যাংক ডিভিডেন্ড দেয় ভালো, স্টক ডিভিডেন্ড, সেই সেই ব্যাংকগুলোকে আপনারা টার্গেট করার চেষ্টা করবেন বেশি, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা আমি লাইভটা আজকের মতো এখানে শেষ করতেছি, আগামীতে ইনশাল্লাহ আবার কথা হবে। আমি যখনই লাইভ আসি না কেন, আমি 10টা বা 10:30 থেকে 10:30টার মধ্যে আসব, এবং আমি দেখি কোন দিন করে আসতে পারি। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর হচ্ছে এভাবে আমি চেষ্টা করব কিছু কিছু দেখাইতে। তবে আজকে আমার প্রথম লাইভ হলো, অনেক ভুল ভ্রান্তি হয়েছে নিশ্চয়ই, আমাকে ক্ষমা করবেন। আর আমার কথাই কেউ বিনিয়োগ ডিসিশন নেবেন না, নিজেই চিন্তা করবেন, আমি আপনাদেরকে দেখাবো যে তথ্যগুলো আপনারা যদি নিজেরা দেখতে চান তাহলে আপনাদেরকে অনেক হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগতে পারে, বাট আমি আপনাদেরকে সাথে সাথে তথ্যগুলো দেখাইতে পারবো, এইটুকু উপকার করতে পারবো। আর আমি নিজে ভিডিওটা আবার দেখবো, কোনো কিছু ভুলভ্রান্তি হলে আমি চেষ্টা করবো পরবর্তীতে এগুলো কারেক্ট করতে। ভাই অনেকে কমেন্ট করতেছেন মার্কেন্টাইল ব্যাংক সম্পর্কে, আমি আজকে আর লাইভটা কন্টিনিউ করবো না, হ্যাঁ আমি নেক্সট আবার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।